সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি অনুজ কুমার সেন, প্রভাষক রসায়ন, নরসিংদী সরকারি কলেজ, তোমাদের সাথে আছি। তোমরা জানো যে বিগত ক্লাসগুলোতে আমি তোমাদের সাথে যেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে গিয়ে তোমার দ্বিতীয় পত্রের জৈব রসায়ন। এবং জৈব রসায়নের আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো আমরা চলে যাই। আমরা গত ক্লাসে আমরা হচ্ছে গিয়ে কেন্দ্রা কর্ষি প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আমরা টাচ দিয়েছিলাম, কিছু সংজ্ঞাটা কি সেই সংজ্ঞাটা সম্বন্ধে একটু পড়িয়েছিলাম। আর আজকে এই কেন্দ্রা কর্ষি প্রতিস্থাপন বিক্রিয়া ও এর প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রকারভেদের মধ্যে যেটা আছে যে এক আণবিক কেন্দ্রা কর্ষি প্রতিস্থাপন বিক্রিয়া, যেটাকে আমরা SN1 বিক্রিয়া বলে থাকি, সেই SN1 বিক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। তারপরে দ্বিআণবিক কেন্দ্রা কর্ষি প্রতিস্থাপন বিক্রিয়া, যেটাকে আমরা SN2 বিক্রিয়া বলে থাকি, সেটা নিয়ে আলোচনা করব। পাশাপাশি এই যে বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়াগুলোর কৌশল বা মেকানিজম, সেটা আমরা তোমাদের সাথে আলোচনা করব। এবং দেখবো যে চলবে এই কেন্দ্রা কর্ষি প্রতিস্থাপন বিক্রিয়া SN1 বিক্রিয়াটা তোমার কারা তোমার দ্রুত দেয়, এবং চলবে SN2 বিক্রিয়া কারা দ্রুত গতিতে দেয়, এবং কাদের ক্ষেত্রে এই বিক্রিয়াটা স্লো হয়ে যায়। তো এই জিনিসগুলো নিয়েই আজকের ক্লাস থাকবে। তো চলো আমরা চলবে আমাদের ক্লাসে চলে যাই। প্রথমে আমরা এক আণবিক কেন্দ্রা কর্ষি প্রতিস্থাপন বিক্রিয়া বা SN1 এই বিক্রিয়া চলে যাব। SN1 কে আমরা যদি হচ্ছিল গিয়ে আরো এব্রিভেট করি, তোমার ইংরেজিতে যদি আমরা বলি তাহলে SN1 কে বলা হয়েছিল গিয়ে তোমার সাবস্টিটিউশন নিউক্লিফিলিক ইউনিমলিকুলার, দ্যাট মিনস এক আণবিক। তো এক আণবিক কেন্দ্রা কর্ষি প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলা হয় এই সংজ্ঞায় আসি। তো সংজ্ঞাটা যদি আমরা দেই, তো সংজ্ঞাটা এইভাবে দেওয়া যায়, তোমার যে প্রতিস্থাপন বিক্রিয়ার হার শুধুমাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে সেই সমস্ত বিক্রিয়াকে বলা হয় এক আণবিক কেন্দ্রা কর্ষি প্রতিস্থাপন বিক্রিয়া। অর্থাৎ যে সকল কেন্দ্রা কর্ষি প্রতিস্থাপন বিক্রিয়ার হার শুধুমাত্র বিক্রিয়কের উপর ডিপেন্ড করে। তো আমরা যদি একটা বিক্রিয়া দেখি, একটা বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক থাকে, বিক্রিয়কের সাথে আবার বিকারকও থাকতে পারে। আবার তো সেক্ষেত্রে তোমার যদি হচ্ছিল বিক্রিয়ার হারের কথা আমরা চিন্তা করি, বিক্রিয়ার হারটা সবসময় হচ্ছিল বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করবে, তোমার বিক্রিয়ক যেটা আছে বিক্রিয়কের উপর নির্ভর করবে না। অনেক বইয়ের মধ্যে এভাবেও থাকতে পারে যে হচ্ছিল গিয়ে একাধিক বিক্রিয়ক থাকলেও তোমার হচ্ছে বিক্রিয়ার হারটা একটিমাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে, অনেক বইয়ের মধ্যে এরকমও দেখা যায়। তো এটা একটা উদাহরণ দিলে এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি হচ্ছিল গিয়ে একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড দিই, অ্যালকাইল হ্যালাইড বুঝতেই পারতেছ সেটা হচ্ছে এখানে তোমার হ্যালোজেন গ্রুপ থাকবে, আর পাশাপাশি হচ্ছে যেহেতু আমরা 3 ডিগ্রি বলতেছি, 3 ডিগ্রি বলার কারণে এখানে যেটা হবে যে কার্বনের সাথে 3টা আর মানে হচ্ছে অ্যালকাইল মূলক যুক্ত আছে, এই জন্য এটাকে আমরা 3 ডিগ্রি বলতেছি। এটা যদি হচ্ছে জলীয় মাধ্যমে ক্ষারের সাথে বিক্রিয়া করে, জলীয় মাধ্যমে ক্ষারের সাথে আমরা একটা ক্ষার নিচ্ছি, সোডিয়াম হাইড্রোক্সাইড, আর এখানে অ্যাকোয়াস দিচ্ছি, অ্যাকোয়াস দ্যাট মিনস জলীয় মাধ্যমে হচ্ছে দ্রবণ যেটা থাকবে, দ্রবণটা হচ্ছিল পানির একটা দ্রবণ থাকবে। যদি বিক্রিয়াটা হলে এখানে আমরা যেটা পাবো, আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে দেখি, সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে এখানে বিক্রিয়া কে করবে সেটা আমরা আসি। এখানে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমরা যদি 2টা ভাগে ভাগ করি, এটা প্লাস এটা মাইনাস। তো এখানে হচ্ছিল গিয়ে এই যে OH মাইনাস বা হাইড্রোক্সিল গ্রুপ যেটা আছে সেটা হচ্ছিল গিয়ে এখানে তোমার বিকারক হিসেবে থাকবে। যে বিকারক কি করবে, এখানকার হ্যালাইডস গ্রুপ যেটা আছে হ্যালাইডসকে সরিয়ে দিবে, এটাকে এখান থেকে সরিয়ে দিবে আর তার জায়গায় ঢুকবে। তাহলে এখানে কোন জায়গা থেকে প্রতিস্থাপন করতেছে এই জিনিসটা একটু দেখো। আমরা যদি এই যৌগটা বলি অ্যালকাইল, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটার ক্ষেত্রে যদি আমরা দেখি যে কেন্দ্র কোনটা, কেন্দ্র আমরা সহজেই খুঁজে পাবো, এটা হচ্ছে কেন্দ্র হচ্ছে কার্বন, তাহলে সে এসে আক্রমণ করতেছে হচ্ছে কেন্দ্রে, কেন্দ্র থেকে এই হ্যালাইডসকে সরিয়ে দিচ্ছে। এটা তাহলে আক্রমণ করতেছে কোথায়, আক্রমণ করতেছে কেন্দ্রে, আর হচ্ছে গিয়ে হ্যালাইডসকে এখান থেকে সরিয়ে দিচ্ছে এবং তার জায়গা দখল করতেছে যেহেতু হচ্ছিল তাকে প্রতিস্থাপন করতেছে, এখান থেকে প্রতিস্থাপন করছে, এই জন্য এটাকে আমরা হচ্ছিল গিয়ে প্রতিস্থাপন বিক্রিয়া বলবো। আর যেহেতু কেন্দ্র থেকে প্রতিস্থাপন করতেছে মানে কেন্দ্র থেকে এটাকে সরিয়ে দিচ্ছে, এই জন্য এটা হচ্ছে কেন্দ্রা কর্ষি প্রতিস্থাপন বিক্রিয়া। সো ফলে আমরা এখানে হচ্ছে প্রোডাক্ট পাবো হচ্ছিল গিয়ে এই এটার জায়গায় ওয়েট চলে আসবে, এখানে আর থাকবে, আর পাশাপাশি এখানে হচ্ছিল গিয়ে সোডিয়াম আর হচ্ছিল গিয়ে হ্যালাইডস, সেক্ষেত্রে প্রবল প্রোডাক্ট এটা হতে পারে।
তার মানে এখানে দেখা যাচ্ছে যেটা যে তোমার চলো গিয়ে ক্ষারীয় মাধ্যমে আমরা চলো গিয়ে ক্ষারের সাথে যদি জলীয় দ্রবণে ক্ষারের সাথে যদি 3 ডিগ্রি অ্যালকাল হ্যালাইডের বিক্রিয়া করাই, বিক্রিয়া করলে তাহলে এখান থেকে আমরা হচ্ছে 3 ডিগ্রি একটা অ্যালকোহল পাচ্ছি আর হচ্ছে গিয়ে সোডিয়াম হ্যালাইড পাচ্ছি। তো এখানে আমরা হচ্ছে গিয়ে এই বিক্রিয়াটাকে কেন আমরা একাণবিক কেন্দ্রা করছি প্রতিস্থাপন বিক্রিয়া বলবো। এখন যদি আমরা দেখি যে এখানে হচ্ছে বিক্রিয়ক কোনটাকে আমরা ধরি, এটা হচ্ছে গিয়ে বিক্রিয়ক, আর এটাকে আমরা ধরবো হচ্ছে গিয়ে বিকারক। বিকারক সাধারণত কারা? বিকারক হচ্ছে লোকে যারা বিক্রিয়কে আক্রমণ করে, আক্রমণ করে বিক্রিয়াটা সংগঠিত করে। তাহলে বিক্রিয়ক বিকারক, বিকারক এখানে আক্রমণ করতেছে, আক্রমণ করে বিক্রিয়াটা সংগঠিত করতেছে, এই জন্য আমরা এদেরকে বলি হচ্ছে গিয়ে বিকারক, এদেরকে বলি আমরা বিকারক, আর এটাকে হচ্ছে আমরা বলি বিক্রিয়ক। তাহলে এখানে যদি হচ্ছে লোকে আমরা দেখি যে হচ্ছে লোকে বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার কোনটার ঘনমাত্রার উপর নির্ভর করে, বিক্রিয়ক না হচ্ছে লোকে বিকারক, তাহলে আমরা দেখব হার, হার বা গতি প্রপোর্শনাল তোমার হচ্ছে লোকে এই যে মানে অ্যালকাইল হ্যালাইডস আছে, অ্যালকাইল হ্যালাইডসের ঘনমাত্রার উপর নির্ভর করবে। তার মানে এখানে যে বিক্রিয়ার হার আছে, বিক্রিয়ার হারটা নির্ভর করতেছে শুধুমাত্র তোমার হচ্ছে লোকে অ্যালকাইল হ্যালাইডসের ঘনমাত্রার উপর। যেহেতু অ্যালকাইল হ্যালাইডসের ঘনমাত্রার উপর নির্ভর করতেছে, সেক্ষেত্রে এটাকে আমরা বলবো এক আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে? কারণ এখানে হচ্ছে গিয়ে এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা আণবিকত্ব দেখি, আণবিকত্ব এখানে এক, এই তোমার রেট ইকুয়েশন, রেট ইকুয়েশনে আমরা আণবিকত্ব দেখলে আমরা আণবিকত্ব দেখবো এক, কারণ হচ্ছে গিয়ে একটার ঘনমাত্রার উপর নির্ভর করতেছে। তো এটাই হচ্ছে গিয়ে এই বিক্রিয়াকে এক আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বলার কারণ। ঠিক আছে, এবার হচ্ছে গিয়ে আমরা এই একাণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া যেটা আছে সেই বিক্রিয়ার আমরা হচ্ছে গিয়ে মেকানিজম দেখবো। মেকানিজম দেখার আগে আমরা কয়েকটা পয়েন্টস এখানে বলে দেই যে কি এখানে কি হবে। আচ্ছা, এই যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়াটা দুই ধাপে সংগঠিত হবে, কয় ধাপে? দুই ধাপে সংগঠিত হবে। পাশাপাশি এই বিক্রিয়ার ক্ষেত্রে কারা দ্রুত বিক্রিয়া দেয়? দেখো এখানে আমরা হচ্ছে গিয়ে 3 ডিগ্রি অ্যালকাল হ্যালাইড দেখাইছি, এখানে যদি আর দুইটা থাকতো তখন হচ্ছে 2 ডিগ্রি অ্যালকাল হ্যালাইড হতো, আর যদি একটা থাকতো তখন হচ্ছে গিয়ে 1 ডিগ্রি অ্যালকাল হ্যালাইড হতো। সেক্ষেত্রে এই ধরনের যে বিক্রিয়াগুলো আছে, এই ধরনের বিক্রিয়াগুলো সাধারণত 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডস দ্রুত দেয়, আর হচ্ছে গিয়ে যত আমরা হচ্ছে ডিগ্রি কমতে থাকবে তত হচ্ছে গিয়ে তাদের এই অ্যাসনন বিক্রিয়ার রেট যেটা আছে বা হার সেটা আস্তে আস্তে কমে যাবে। কেন কমে যাবে সেটা আমরা মেকানিজম থেকে জানবো। সো আমরা চলো মেকানিজমে চলে যাই। আমরা প্রথমে বলেছি যে এই বিক্রিয়াটা দুই ধাপে সংগঠিত হবে, কি কৌশল, কৌশল হিসেবে আমরা যদি দেখতে চাই। তো প্রথম ধাপ আমরা দেখি অ্যাসন বিক্রিয়ার কৌশল, অ্যাসন বিক্রিয়ার অ্যাসন বিক্রিয়ার কৌশল। তো প্রথম ধাপ, প্রথম ধাপ এই ধাপে তোমার হচ্ছে গিয়ে অ্যালকাল হ্যালাইডস থাকবে, অ্যালকাল হ্যালাইডস 3 ডিগ্রি অ্যালকাল হ্যালাইড, আর 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 এখানে এক্স, আমরা এক্স নিলাম, আমরা এক্স নিয়েছি, এক্সটা হচ্ছে আমরা জেনারেলি এখানে ইউজ করেছি। তোমরা চাইলে এখানে হচ্ছে গিয়ে ক্লোরাইড, ব্রোমাইড এগুলা ইউজ করতে পারো, কিন্তু আমি হচ্ছে গিয়ে এখানে হচ্ছে তোমার জেনারেলি দেখাইছি, স্পেসিফিকলি এখানে দেখাই নাই। উক্ত বিক্রিয়ার ক্ষেত্রে দেখো আমরা যদি চিন্তা করি কার্বন আর হ্যালোজেন, কার্বন আর হ্যালোজেন এ দুটার মধ্যে যদি আমরা চিন্তা করি যে হচ্ছিল কোনটার তোমার হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা অধিক, কোনটার তড়িৎ ঋণাত্মকতা অধিক, তাহলে আমরা দেখব কি তোমার হচ্ছিল গিয়ে হ্যালাইড যেটা আছে তোমার ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলোর তড়িৎ ঋণাত্মকতা তোমার কার্বনের তড়িৎ ঋণাত্মকতার তুলনায় অনেক বেশি, অনেক বেশি থাকার কারণে তোমার কি হচ্ছে ঘটনাটা এটা বুঝতেই পারছো। এটা হচ্ছে একটা সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন যেখানে হচ্ছিল গিয়ে এখানে কার্বনের একটা ইলেকট্রন আছে আর এখানে হচ্ছে হ্যালোজেনের একটা ইলেকট্রন আছে। এই দুটো ইলেকট্রন যেহেতু হচ্ছে এটা তড়িৎ ঋণাত্মকতা বেশি, তড়িৎ ঋণাত্মকতা এটা বেশি থাকার কারণে সে করবে কি, বন্ধন জোর ইলেকট্রন যেটা আছে, বন্ধন জোর ইলেকট্রন সে হচ্ছে নিজের দিকে টেনে নিবে। যদি নিজের দিকে টেনে নিয়ে যায়, নিজের দিকে টেনে নিলে তাহলে এখানে ঘটনাটা কি ঘটতেছে, এটা হ্যালোজেন নিজের দিকে টেনে নিয়ে গেল। তখন হচ্ছে এখানকার বন্ধনের যে বিভাজন আছে, আমরা গত ক্লাসে পড়েছিলাম সমযোজী বন্ধনের বিভাজন, বিভাজনটাকে আমরা দুই ভাগে পড়াইছিলাম, একটা হচ্ছে লোকে সুষম বিভাজন আর একটা হচ্ছে বিষম বিভাজন। তাহলে এখানে বিভাজনটা কিভাবে হচ্ছে সেটাই আমরা আসি। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যেহেতু হচ্ছে গিয়ে বন্ধন জোর ইলেকট্রনকে ক্লোরিন তার নিজের দিকে নিয়ে যাচ্ছে,
তাহলে এই বিভাজনটা অবশ্যই সুষম হবে না, এটা হবে বিষম বিভাজন। আর বিষম বিভাজনে কি সৃষ্টি হয়, বিষম বিভাজনে সেটা আমরা গত ক্লাসে আমরা এটাও আলোচনা করেছি। বিষম বিভাজনে হচ্ছে লোকের ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়ন, ক্যাটায়ন অ্যানায়ন এই টাইপের যেগুলো আছে সেগুলো সৃষ্টি হচ্ছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে হ্যালাইডস যেটা আছে সেটা হচ্ছে লোকের ঋণাত্মক, আর হচ্ছে এখানে কার্বন ধনাত্মক হয়ে যাবে। যদি এরকম হয় তাহলে প্রথম ধাপে আমরা যেটা পাবো, প্রথম ধাপে হচ্ছে কি আমরা একটা এরকম যৌগ পাবো, আর হ্যালাইডস হচ্ছে ঋণাত্মক। তার মানে এখানে বোঝা যাচ্ছে এখানে আমরা তাহলে কি পেলাম, এখানে আমরা পেলাম হচ্ছে গিয়ে কার্বোক্যাটায়ন। তোমরা যদি গত ক্লাসটা আমার করে থাকো, গত ক্লাসটা করে থাকলে তাহলে তোমরা বুঝতেই পারছো যে এটা কার্বোক্যাটায়ন উৎপন্ন হচ্ছে। এটা এখন তাহলে যদি প্রশ্ন হয় যে ঠিক কয় ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাহলে এটা নিয়েও তোমাদের কনফিউশনের কিছু নাই, কারণ গত ক্লাসে কিন্তু আমি এটাও বলে দিয়েছি যে এটা কয় ডিগ্রি কার্বোক্যাটায়ন। তোমরা সহজে ধরতে পারছো এটা হচ্ছে গিয়ে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ওকে, তো এই যে প্রথম ধাপটা, প্রথম ধাপে তাহলে কি সৃষ্টি হলো এই বিক্রিয়ার ক্ষেত্রে, এই বিক্রিয়ার ক্ষেত্রে প্রথম ধাপে যেটা সৃষ্টি হলো সেটা হচ্ছে গিয়ে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আচ্ছা, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন এইবার হচ্ছে গিয়ে যদি আমরা হচ্ছে গিয়ে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের ক্ষেত্রে আমরা দেখি যে এইখানে হচ্ছে গিয়ে তোমার 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের ক্ষেত্রে এখন হচ্ছে গিয়ে এখানে এই যে ধাপটা, এই ধাপটা কিন্তু হচ্ছে গিয়ে তোমার ধীর গতিতে সম্পন্ন হচ্ছে। এই ধাপটা কিভাবে সম্পন্ন হচ্ছে, ধীর গতিতে। এই যে ধাপটা, এই ধাপটা সম্পর্কে আমরা বলবো যে এই ধাপটা সম্পন্ন হচ্ছে ধীর গতিতে, অর্থাৎ এই ধাপটা হচ্ছে কি একটা ধীর গতি সম্পন্ন ধাপ। এই ধাপটা কি একটা ধীর গতি সম্পন্ন ধাপ। এবার আমরা হচ্ছে কি পরের ধাপে আসবো, পরের ধাপে কি ঘটতেছে, তার মানে SN1 বিক্রিয়ার প্রথম ধাপে আমরা পাচ্ছি হচ্ছে কি একটা কার্বোক্যাটায়ন, যেটাকে আমরা বলছি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবার দ্বিতীয় ধাপে আসতেছি, আমরা যদি দ্বিতীয় ধাপ দেখি, দ্বিতীয় ধাপে, দ্বিতীয় ধাপে দেখো কি ঘটে, দ্বিতীয় ধাপে এই যে কার্বোক্যাটায়ন আছে, এবার এই কার্বোক্যাটায়ন আসবে এবং এটাকে আক্রমণ করবে কে, এটাকে আক্রমণ করবে ওই যে আমরা বললাম যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের এই ঋণাত্মক প্রান্ত, বা যেটা হচ্ছে তোমার এটা কি, এটা হচ্ছে নিউক্লোফাইল। নিউক্লোফাইল আমরা যদি আরো স্পেসিফিকলি বলি, আমরা আরো স্পেসিফিকলি বলতে পারি এটা হচ্ছে গিয়ে ঋণাত্মক নিউক্লোফাইল। আমরা হচ্ছে গিয়ে এই নিউক্লোফাইল আর ইলেকট্রোফাইল কারা, এটাও আমরা হচ্ছে গিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম। তাহলে এখান থেকে এটা হচ্ছে গিয়ে বিক্রিয়ক রূপে এখানে আক্রমণ করতে আসবে। চলো দেখি, এই OH- বা হাইড্রোসিল গ্রুপ এটা আক্রমণ করতে আসলো। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে কার্বন, কার্বন এখানে হচ্ছে ধনাত্মক অবস্থায় আছে, আর হচ্ছে OH- ঋণাত্মক, এটার হচ্ছে ইলেকট্রন বেশি, আর এখানে যে কার্বন আছে সেই কার্বনের হচ্ছে গিয়ে ইলেকট্রন কম। তো এটার বেশি, এটার বেশি আছে এটার কম আছে, তখন কি করবে সে হচ্ছে নাকি এখানে তোমার হচ্ছে গিয়ে ইলেকট্রন দিবে, ইলেকট্রন দেওয়ার ফলে তোমার এখানে একটা যৌগ হয়ে যাবে, যেটা হচ্ছে গিয়ে এই যৌগটা। তো এখানে হচ্ছিল গিয়ে কি ছিল, এখানে ছিল হচ্ছিল গিয়ে তোমার একটা হচ্ছিল গিয়ে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডস, যেটা হচ্ছিল গিয়ে তোমার জলীয় মাধ্যমে, জলীয় মাধ্যমে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলো, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে এখানে যেটা দিল সেটা হচ্ছিল গিয়ে একটা 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল দিল। তো এই যে এখানে যে আমরা মেকানিজমটা দেখালাম, এই মেকানিজমটাই হচ্ছে হচ্ছে তোমার তোমার SN1 বিক্রিয়ার মেকানিজম। তো মেকানিজমের ক্ষেত্রে তোমরা একটা জিনিস তোমাদের কিন্তু মাস্ট থাকতে হবে, মেকানিজমের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তোমরা যেটা করো হচ্ছিল গিয়ে এখানে তোমরা বন্ধন ভেঙে এইভাবে লিখে দাও, কিন্তু হচ্ছিল গিয়ে এই যে এই অ্যারো বা তীর চিহ্নগুলো, সেই তীর চিহ্নগুলো দেও না, তীর চিহ্নগুলো না দেওয়ার কারণ, তীর চিহ্নগুলো না দেওয়ার কারণ সেটা হচ্ছিল গিয়ে তোমার এখানে কিন্তু হচ্ছিল গিয়ে তোমার তীর চিহ্নগুলো না দেওয়ার কারণ কিন্তু হচ্ছিল গিয়ে তোমার হচ্ছিল গিয়ে মেকানিজম তাহলে কিন্তু হবে না, তীর চিহ্নগুলো অবশ্যই দিতে হবে। আচ্ছা দুঃখিত, তো হচ্ছিল গিয়ে তীর চিহ্ন কিন্তু অবশ্যই এখানে দিতে হবে। এইবার হচ্ছিল গিয়ে আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এবার কিছু জিনিস আলোচনা করব। দেখো আমরা বলেছিলাম হচ্ছিল গিয়ে এইটা হচ্ছে ধীর গতি সম্পন্ন ধাপ, আর আমরা যদি এই ধাপটা বলি, এই ধাপটা হচ্ছিল গিয়ে তোমার হচ্ছিল গিয়ে দ্রুত গতি সম্পন্ন, দ্রুত গতি সম্পন্ন, অর্থাৎ এখানে যে তোমার হচ্ছে গিয়ে বিক্রিয়া হচ্ছে দুই ধাপে, দুই ধাপের বিক্রিয়ার মধ্যে প্রথম ধাপটাকে আমরা বলতেছি হচ্ছিল গিয়ে ধীর গতি সম্পন্ন ধাপ, আর পরের ধাপটা হচ্ছিল গিয়ে দ্রুত গতি সম্পন্ন ধাপ। এইবার SN1 বিক্রিয়ার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট যে কথা, সেই কথাটা শোনো, সেটা হচ্ছিল গিয়ে
বিক্রিয়ার হার কোন ধাপের উপর নির্ভর করে, বিক্রিয়ার হার কোন ধাপের উপর নির্ভর করে এটাই আসি আমরা। বিক্রিয়ার হারটা নির্ভর করে হচ্ছিল গিয়ে তোমার যে কৌশলের মধ্যে, বিক্রিয়ার কৌশলে যেটা হচ্ছে ধীর গতি সম্পন্ন ধাপ, বিক্রিয়ার কৌশলে যেটা ধীর গতি সম্পন্ন ধাপ, সেই ধাপের উপর হচ্ছে বিক্রিয়ার কৌশল নির্ভর করবে। তাহলে আমরা যদি এখানে দুইটা ধাপ দেখি, দুইটা ধাপের মধ্যে হচ্ছিল গিয়ে একটা ধাপ আছে হচ্ছিল গিয়ে তোমার ধীর গতি সম্পন্ন ধাপ, যেটা প্রথম ধাপটা, আর দ্বিতীয় ধাপটা আছে হচ্ছে দ্রুত গতি সম্পন্ন, এটা দ্রুত সংগঠিত হয় আর এটা ধীরে সম্পন্ন হয়। যেহেতু আমরা বলতেছি যে বিক্রিয়ার হার সবসময় কোন ধাপের উপর নির্ভর করে, ধীর গতি সম্পন্ন ধাপের উপর নির্ভর করে, তাহলে এক্ষেত্রে তোমার বিক্রিয়ার হারটা নির্ভর করবে এই দুইটা ধাপের মধ্যে, যেটা হচ্ছে ধীর গতি সম্পন্ন ধাপ। ধীর গতি সম্পন্ন ধাপের উপর যদি বিক্রিয়ার হার নির্ভর করে, তাহলে কিন্তু আমরা সহজেই বলতে পারতেছি যে হচ্ছিল গিয়ে এই বিক্রিয়ার, এই অ্যাসেনন বিক্রিয়ার হার, হার বা গতি আমরা যাই বলি না কেন, সেটা কার উপর নির্ভর করে, এই ধাপের উপর নির্ভর করে। আর এই ধাপের উপর নির্ভর যদি করে এখানে, তাহলে বিক্রিয়ক কে আছে, বিক্রিয়ক আছে শুধু একটা, বিক্রিয়ক একটা আছে এবং যেটা হচ্ছিল গিয়ে তোমার 3° অ্যালকাইল হ্যালাইডস, বিক্রিয়ক আছে একটা এবং সেটা কি 3° অ্যালকাইল হ্যালাইডস। তাহলে বিক্রিয়ার হার অবভিয়াসলি এই শুধুমাত্র এই 3° অ্যালকাইল হ্যালাইডস এর উপরই নির্ভর করবে এবং অন্য কারোর উপর নির্ভর করবে না। কারণ এখানে হচ্ছিল গিয়ে এই যে ক্ষার, ক্ষার তো এখানে নাই প্রথম ধাপে, ক্ষার যেহেতু প্রথম ধাপে নাই, তাহলে এই বিক্রিয়ার হার এই ক্ষারের উপর নির্ভর করবে না। সেক্ষেত্রে আমরা বলতে পারি এই বিক্রিয়ার হার শুধুমাত্র এই অ্যালকাইল হ্যালাইডসের উপর নির্ভর করবে। আর সেজন্যই এই বিক্রিয়াকে আমরা বলি একানবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। আশা করি তাহলে একানবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে এবং এই বিক্রিয়ার যে কৌশল, সেই কৌশল সম্পর্কে তোমরা মোটামুটি আয়ত্ত করে ফেলেছ। এইবার আমরা হচ্ছিল গিয়ে একটা পয়েন্টসে আসবো, যে পয়েন্টসটা ইম্পর্টেন্ট, যে আমরা তো এখানে হচ্ছিল গিয়ে SN1 বিক্রিয়া দেখালাম, তো হচ্ছিল গিয়ে SN1 বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখালাম হচ্ছিল 3° অ্যালকাইল হ্যালাইডস নিয়ে উদাহরণ। তাহলে 2° অ্যালকাইল হ্যালাইডস, 1° অ্যালকাইল হ্যালাইড অথবা হচ্ছিল গিয়ে মিথাইল হ্যালাইড, ওরা কি এই বিক্রিয়া দিবে না? এবং ওরা যদি এই বিক্রিয়া দেয় তাহলে এদের ক্ষেত্রে কারা তোমার হচ্ছিল গিয়ে দ্রুত এই বিক্রিয়া দিবে, এই ব্যাপারটাই যদি আসে, এই ব্যাপারটাই আসার ক্ষেত্রে তাহলে এখানে একটা পয়েন্ট কাজ করবে যে প্রথম ধাপে যেটা অধিক সুস্থিত, যে কার্বোক্যাটায়নটা হচ্ছে অধিক সুস্থিত, প্রথম ধাপে যে কার্বোক্যাটায়নটা অধিক সুস্থিত সেই কার্বোক্যাটায়নটা হচ্ছিল কি সবচেয়ে দ্রুত বিক্রিয়া দিবে, প্রথম ধাপে যে কার্বোক্যাটায়ন অধিক সুস্থিত। দেখো এখানে আমরা 3° অ্যালকাইল হ্যালাইড নিয়েছি, 3° অ্যালকাইল হ্যালাইডস নেওয়ার ফলে এখানে হচ্ছে আমরা কার্বোক্যাটায়ন কয় ডিগ্রি পেলাম, 3°, এটা কিন্তু 3°। এখন যদি আমরা এখানে হচ্ছিল গিয়ে তোমার 2° নিতাম আর অন্য জায়গায় একটা হাইড্রোজেন থাকতো, তখন এখানে যেই কার্বোক্যাটায়নটা পাইতাম সেটা হতো কত, 2° কার্বোক্যাটায়ন। আমরা যদি এখানে হচ্ছিল গিয়ে 1° একটা অ্যালকাইল হ্যালাইডস নিতাম, 1° অ্যালকাইল হ্যালাইডস নিলে এখানে হচ্ছিল গিয়ে একটা আর থাকতো, তখন এখানে 2x থাকতো, সেক্ষেত্রে তোমার এটাকে আমরা কয় ডিগ্রি বলতাম, 1° কার্বোক্যাটায়ন। আর যদি হচ্ছিল গিয়ে ধরো তোমার এখানেও একটা এইচ দিতাম, এখানে একটা এইচ দিলে তাহলে এখানেও একটা এইচ চলে আসতো, তখন এটা হয়ে যেত তোমার হচ্ছিল গিয়ে মিথাইল কার্বোক্যাটায়ন। তাহলে আমরা হচ্ছিল দেখতেছি 3° অ্যালকাইল হ্যালাইড থাকলে তোমার হচ্ছিল 3° কার্বোক্যাটায়ন পাবো, 2° অ্যালকাইল হ্যালাইড থাকলে 2° কার্বোক্যাটায়ন পাবো, 1° থাকলে এখানে 1° কার্বোক্যাটায়ন পাবো, আর যদি মিথাইল হ্যালাইড থাকে, মিথাইল হ্যালাইড এটা থাকলে এখানে মিথাইল কার্বোক্যাটায়ন পাবো। আমাদের কথাটা এরকম ছিল যে প্রথম ধাপে যেটি অধিক সুস্থিত কার্বোক্যাটায়ন, পরের ধাপে সেটা সবচেয়ে দ্রুত বিক্রিয়া করবে। তাহলে এখানে আমরা যে কার্বোক্যাটায়নগুলো পাইছি, এখানে কার্বোক্যাটায়নগুলো পাইছিলাম হচ্ছে 3°, 2°, 1° আর হচ্ছিল গিয়ে মিথাইল কার্বোক্যাটায়ন, এই চারটা পেয়েছিলাম। চারটার মধ্যে তাহলে কোনটা অধিক সুস্থিত আমরা যদি বলি কোনটা অধিক সুস্থিত, তাহলে আমরা অবশ্যই গত ক্লাসের আলোচনা থেকে আমরা দেখেছিলাম যে এখানে হচ্ছিল গিয়ে 3° কার্বোক্যাটায়ন যেটা আছে সেটা কিন্তু অধিক সুস্থিত, 3° কার্বোক্যাটায়ন সেটা অধিক সুস্থিত। আর 3° কার্বোক্যাটায়ন যদি অধিক সুস্থিত হয় তাহলে সেটা পরের ধাপে গিয়ে দ্রুত বিক্রিয়া দিবে, অন্যদিকে 2°টা তার চেয়ে কম দ্রুত দিবে, 1° তার চেয়ে কম দ্রুত দিবে, এবং হচ্ছিল গিয়ে আমরা যদি বলি মিথাইল কার্বোক্যাটায়ন সেটা হচ্ছে সবচেয়ে স্লো দিবে। তাহলে এখানে আমরা যদি বলি যে অ্যাসোনন বিক্রিয়া, তাহলে যদি বিক্রিয়া আগে দেয়, 3° যদি বিক্রিয়া আগে দেয় তাহলে 3° ক্ষেত্রে হচ্ছে বিক্রিয়াটা আগে হবে, আর 2° ক্ষেত্রে তার একটু পরে, 1° ক্ষেত্রে তার একটু পরে, এবং হচ্ছিল গিয়ে সর্বশেষ যদি আমরা হচ্ছিল গিয়ে মিথাইল কার্বোক্যাটায়ন থাকে তাহলে সেটা হচ্ছে সবার শেষে বিক্রিয়া দেবে। সেক্ষেত্রে
আমরা এখানে সহজেই আমরা বলতে পারি যে কোন অ্যালকাইল হ্যালাইডটা আগে বিক্রিয়া দিবে। সেক্ষেত্রে আমরা যদি এটার একটা হচ্ছে ক্রম নির্ণয় করি, ক্রম নির্ণয় করলে আমরা সহজেই বলতে পারি যে SN1 যে বিক্রিয়া আছে, SN1 বিক্রিয়া সবার আগে দিবে হচ্ছে গিয়ে তোমার 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপর হচ্ছে গিয়ে 2 ডিগ্রি, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড দিবে, তারপর দিবে হচ্ছে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপরে দিবে হচ্ছে গিয়ে তোমার 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপরে দিবে হচ্ছে গিয়ে মিথাইল হ্যালাইড। অর্থাৎ এখানে হচ্ছে গিয়ে 3 ডিগ্রি আরেক সবার আগে দিবে, তারপর হচ্ছে গিয়ে 2 ডিগ্রি আরএক্স, তারপর হচ্ছে গিয়ে 1 ডিগ্রি আরএক্স, আর তারপর হচ্ছে গিয়ে মিথাইল হ্যালাইড। অর্থাৎ SN1 বিক্রিয়া যে ছিল গিয়ে তোমার সক্রিয়তার ক্রম, সেক্ষেত্রে এটার ক্ষেত্রে হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সবার আগে বিক্রিয়া দিবে, তারপরে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড দিবে SN1 বিক্রিয়া, তারপরে হচ্ছিল গিয়ে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এবং সর্বশেষ মিথাইল হ্যালাইড SN1 বিক্রিয়া দিবে। তো এটা ছিল হচ্ছিল গিয়ে SN1 বিক্রিয়া এবং তার কৌশল, এবং পাশাপাশি তোমার হচ্ছিল গিয়ে SN1 বিক্রিয়া কারা দ্রুত দিবে, তোমার হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নাকি হচ্ছিল গিয়ে তোমার মিথাইল হ্যালাইড কোনটা আগে দিবে। সো আমরা এই আলোচনা থেকে আশা করি এই কথাটা আমরা বুঝতে পেরেছি খুব ভালো করে। তারপরে যদি হচ্ছিল গিয়ে তোমার কোনো সমস্যা থাকে ক্লাস চলাকালীন সময়ে, কমেন্ট বক্সে অবশ্যই তোমার হচ্ছিল গিয়ে তোমরা সমস্যার কথা লিখবে, এবং অবভিয়াসলি আমি তোমাদেরকে অ্যান্সার দেওয়ার জন্য সেখানে উপস্থিত থাকবো। এবার আমরা চলে যাবো হচ্ছিল গিয়ে SN2 বিক্রিয়ায়। এবার আমরা চলে যাবো SN2 বিক্রিয়ায়। SN2 বিক্রিয়া বা এই বিক্রিয়াকে বলা হয় দ্বিআণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, দ্বিআণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, বা এটাকে যদি আমরা ইংরেজিতে বলি সাবস্টিটিউশন নিউক্লিফিলিক বায়োমলিকুলার, বায়োমলিকুলার বা দ্বিআণবিক। তাহলে আমরা প্রথম যেহেতু আমরা হচ্ছিল গিয়ে SN1 বিক্রিয়া পড়েছিলাম, তো SN1 বিক্রিয়া থেকে আমরা তো একটা আইডিয়া করেই ফেলেছি অলরেডি যে হচ্ছিল গিয়ে SN1 বিক্রিয়াটা কি। সেক্ষেত্রে SN2 বিক্রিয়া সম্বন্ধে মোটামুটি আমাদের একটা আইডিয়া এখানে হয়ে গেছে অলরেডি। তারপর আমরা হচ্ছে দেখতেছি এটা সংজ্ঞাটা কি, এটা সংজ্ঞাটা আমরা আলোচনা করব। আচ্ছা, তো চলো গিয়ে SN2 বিক্রিয়া, তাহলে আমরা বলতে পারি যে প্রতিস্থাপন, যে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার হার, যে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার হার বিকারক এবং বিক্রিয়ক, বিক্রিয়ক এবং বিকারক উভয়ের ঘনমাত্রার উপর নির্ভর করে, যে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার হার বিক্রিয়ক এবং বিকারক উভয়ের ঘনমাত্রার উপর নির্ভর করে, সেই বিক্রিয়াকে বা সেই কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াকে আমরা বলবো দ্বিআণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। তার মানে আমরা বলতেছি এখানে হচ্ছিল গিয়ে যে বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার সেটা হচ্ছিল গিয়ে বিক্রিয়ক এবং বিকারক উভয়ের ঘনমাত্রার উপর নির্ভর করে। অর্থাৎ এক্ষেত্রে বিক্রিয়ার হার তোমার হচ্ছে বিক্রিয়ক এবং বিকারক উভয়ের ঘনমাত্রার উপর নির্ভর করে, যেটা আমরা SN1 বিক্রিয়ায় দেখেছিলাম শুধুমাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে। ওকে, তাহলে এখানে বুঝতে পারছো দুইটার উপর নির্ভর করতেছে। তো এখানে আমরা হচ্ছে তাহলে একটা বিক্রিয়ার মাধ্যমে উদাহরণ দিই, যেমন হচ্ছিল গিয়ে আমরা এখানে নিলাম হচ্ছিল গিয়ে তোমার মিথাইল হ্যালাইড, মিথাইল হ্যালাইড এটার সাথে আমরা বিক্রিয়া করাবো হচ্ছিল গিয়ে বরাবর মতো আমরা চলে গিয়ে আমরা এখানে দিই একটু পটাশিয়াম হাইড্রোক্সাইড দিই, পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলাম, এটা হচ্ছে জলীয় মাধ্যমে, জলীয় মাধ্যমে বিক্রিয়া করলে তোমরা বুঝতেই পারতেছ এখানে হচ্ছে এটা প্লাস এটা মাইনাস, এটা গিয়ে এই কেন্দ্রে জয়েন করবে আর এটাকে এখান থেকে বের করে দিবে, তার মানে এটাকে প্রতিস্থাপন করে দিচ্ছে। প্রতিস্থাপন করলে আমরা এখানে প্রোডাক্ট পাবো COH প্লাস KX। তো এখানে তোমরা চলে গিয়ে বুঝতে পারতেছ ছিল হচ্ছিল গিয়ে তোমার মিথাইল হ্যালাইড হল হচ্ছে মিথাইল অ্যালকোহল, মিথাইল হ্যালাইড হল হচ্ছে মিথাইল অ্যালকোহল। তো এই প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে দেখো আমরা যদি এখানে বলে যে হচ্ছিল বিক্রিয়ার হার কার কার উপর নির্ভরশীল, তাহলে বিক্রিয়ার হার এখানে হচ্ছিল গিয়ে এটার উপর নির্ভরশীল, এটার উপর নির্ভরশীল, এটা হচ্ছে বিক্রিয়ক আর এটা ছিল গিয়ে বিকারক। আবার অনেক বইয়ের মধ্যে এটাও থাকতে পারে যে বিক্রিয়ার হার উভয় বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, যে বিক্রিয়ার হার উভয় বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল তাকে আমরা দ্বিআণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বলি, এটাও হতে পারে, অনেক বইয়ের মধ্যে এটাও দেওয়া থাকতে পারে, সমস্যা নেই। কিন্তু তুমি যদি এটাকে বিক্রিয়ক আর এটাকে যদি বিকারক হিসেবে চিন্তা করো তাহলে কোনো সমস্যা নেই, কারণ এখান থেকে তোমার OH মাইনাসটা আসবে যেটা নিউক্লোফাইল এবং যেটা হচ্ছে গিয়ে এখানে আক্রমণ করবে। তার মানে এখানে হচ্ছে বিক্রিয়ার হার কার কার উপর নির্ভরশীল,
বিক্রিয়ক, বিক্রিয়ক আর হচ্ছে গিয়ে বিকারক। বিক্রিয়ক হচ্ছে এখানে হচ্ছে গিয়ে CH3X, আর বিকারক হচ্ছে গিয়ে OH-। এই হচ্ছে গিয়ে আমাদের, এই হচ্ছে হচ্ছে আমাদের তোমার হচ্ছে গিয়ে তোমার, তাহলে এখানে হচ্ছে গিয়ে উভয়ের ঘনমাত্রার উপর যেহেতু নির্ভরশীল, তাহলে এটা হচ্ছে দিয়ে নিই উভয়, মানে এটা একটা এটা একটা, তাহলে দুইটা একটা একটা দুইটা, তাহলে দুইটার উপর নির্ভরশীল, এই জন্য এটাকে বলা হয় দ্বি আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। যেহেতু দুইটার উপর নির্ভরশীল, তাহলে এই জন্য এটাকে বলা হচ্ছে দ্বি আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, তাহলে আমরা দ্বি আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া যেটা সেটা সম্পর্কে আমরা জানলাম। এবার হচ্ছে গিয়ে আমরা দ্বি আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া যেটা আছে সেই বিক্রিয়ার আমরা কৌশলে যাব, দ্বিআণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া কৌশলে যাব। তো কৌশলে যাওয়ার আগে যে জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা আমরা বলে রাখি, এই বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা সংঘটিত হয় এক ধাপে। এই বিক্রিয়াটা আমরা অ্যাসানন বিক্রিয়া যেটা ছিল সেটা সংঘটিত হয়েছিল দুই ধাপে, কিন্তু এই বিক্রিয়াটা সংঘটিত হবে এক ধাপে, এক ধাপে সংঘটিত হবে। এবং এখানে তোমার হচ্ছে গিয়ে একটা মধ্যবর্তী অন্তর্বর্তীকালীন অবস্থা বা ট্রানজিশন স্টেট থাকবে, যেটা আমরা হচ্ছে মেকানিজমে বোঝাবো। পাশাপাশি হচ্ছিল গিয়ে তোমার গত অ্যাসন ওয়ান বিক্রিয়াতে যেটা ছিল হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডস সবার আগে বিক্রিয়া দিত, অ্যাসন ওয়ানের ক্ষেত্রে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া দিত সবচেয়ে দ্রুত, কিন্তু এই ক্ষেত্রে সবচেয়ে দ্রুত বিক্রিয়া দিবে হচ্ছিল গিয়ে মিথেল হ্যালাইড, তারপরে 1 ডিগ্রি হ্যালাইড, তারপরে 2 ডিগ্রি হ্যালাইড, তারপরে হচ্ছিল গিয়ে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডস যেটা আছে সেটা বিক্রিয়া দিবে। তো এটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার ডিরেকশন যেটা আছে তোমার গতি, গতিটা হচ্ছিল গিয়ে এবার হচ্ছিল গিয়ে ভাইস ভার্সা বা রিভার্স হয়ে যাবে, আগে যেইভাবে ছিল এটা জাস্ট বিপরীত দিকে হয়ে যাবে অ্যাসেন টু বিক্রিয়ার ক্ষেত্রে। এবার আমরা হচ্ছিল গিয়ে অ্যাসেন টু বিক্রিয়ার যে মেকানিজমটা আছে সেই মেকানিজমটা একটু দেখি, মেকানিজমটা থেকে দেখলে আমাদের যে এই বিষয়গুলো আছে এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা বলছি এক ধাপে সংঘটিত হয়, এক ধাপে সংঘটিত হয়, তাহলে আমরা এক ধাপে দেখি, প্রথম ধাপ, প্রথম ধাপে, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে প্রথম ধাপে হচ্ছিল কি সকল আক্রমণ হয়ে যাবে। আমরা যদি তোমার অ্যালকাইল হ্যালাইডটা দেখি, এটা হচ্ছে মিথাইল হ্যালাইড এখানে দেখো, আর আমরা যেটাকে বলছি হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড এখানে বিক্রিয়া করবে, পটাশিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে এখানে হচ্ছে গিয়ে পটাশিয়াম হাইড্রোক্সাইডটা দুই ভাবে ভাগ, তোমার হচ্ছে কে প্লাস ওইচ মাইনাস, আর ওইচ মাইনাসটা হচ্ছে নিউক্লোফাইল। আমরা যেহেতু বলতেছি নিউক্লোফিলিক বিক্রিয়া, নিউক্লোফিলিক বিক্রিয়া বলতেছি যেহেতু, তাহলে এখানে হচ্ছে গিয়ে কে আক্রমণ করবে, নিউক্লোফাইল, তাহলে এখানকার যে নিউক্লোফাইলটা সেটা আক্রমণ করবে ওএইচ মাইনাস, ঠিক আছে। তো এখানে যে আক্রমণ হবে, আমরা অ্যাসিনন বিক্রিয়া দেখেছি প্রথমে হ্যালাইডস এখান থেকে চলে গেছে, তারপরে হচ্ছিল গিয়ে নিউক্লোফাইল আক্রমণ করছে, ওএইচ মূলক আক্রমণ করছে, কিন্তু এই ক্ষেত্রে ব্যতিক্রম, এই ক্ষেত্রে আর ওই রকম হবে না যে একটা যাবে আর একটা আক্রমণ করবে, ব্যাপারটা এরকম হবে না। এই ক্ষেত্রে যে আক্রমণটা হবে, এই ক্ষেত্রে আক্রমণটা হবে হচ্ছে সাইমাল্টেনিয়াসলি, একটা যাবে আর একটা আসবে, ব্যাপারটা এরকম। এখানে আমরা প্রথম প্রথমটার ক্ষেত্রে দেখেছিলাম যে হচ্ছে গিয়ে হ্যালাইডস কি করে, হ্যালাইডসটা ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়, ফলে এটা হয়ে যাচ্ছে আংশিক মাইনাস, আর এখানকার যে কার্বন আছে কার্বনটা হয়ে যায় আংশিক প্লাস বা আংশিক ধনাত্মক, এটা আংশিক ঋণাত্মক হয়ে যাচ্ছে, এটা আংশিক ধনাত্মক হয়ে যাচ্ছে, ওই সেই বিষম বিভাজনের কারণে, সমযোজী বন্ধনের বিষম বিভাজনের কারণে। তাহলে এখানে যে কার্বন, কার্বনের তাহলে কি ইলেকট্রনের ঘাটতি হচ্ছে, কার্বনের ইলেকট্রনের ঘাটতি হচ্ছে, তখন তাকে ইলেকট্রন, তাহলে তার ইলেকট্রনের ঘাটতি হচ্ছে মানে সে ইলেকট্রন চায়, ইলেকট্রন চাইলে তখন তাকে কে ইলেকট্রন প্রোভাইড করবে, তখন তাকে ইলেকট্রন প্রোভাইড করবে এখানকার হাইড্রোক্সিল, এখানকার হাইড্রোক্সিল আয়ন তাকে ইলেকট্রন প্রোভাইড করবে, এখানকার হাইড্রোক্সিল আয়ন তাকে ইলেকট্রন প্রোভাইড করবে। তাহলে দেখো দুইটা ঘটনা এখানে একদিক দিয়ে হচ্ছে, একসাথে ঘটে যাচ্ছে, এখানে হচ্ছিল গিয়ে একটা ইলেকট্রন নিয়ে যাচ্ছে আর একটা ইলেকট্রন এখান দিয়ে দিচ্ছে, তাহলে দুইটা জিনিস এখান দিয়ে একসাথে ঘটতেছে, ফলে এখানে কি হয়, ফলে এখানে যেই ব্যাপারটা ঘটে সেটা হচ্ছিল গিয়ে তোমার দেখো এখান দিয়ে হ্যালাইডস ইলেকট্রন নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে মানে হচ্ছিল গিয়ে এখান থেকে বন্ধনটা ভেঙে যাচ্ছে, বন্ধনটা ভেঙে গেলে, বন্ধনটা ভেঙে যাচ্ছে যেহেতু সেটাকে আমি হচ্ছে এরকম ডট ডট দিয়ে দেখাইলাম, এরকম ভেঙে যাচ্ছে। আবার হচ্ছিল গিয়ে ওএইচ মাইনাস কার্বনকে ইলেকট্রন দিচ্ছে, ওএইচ মাইনাস কার্বনকে ইলেকট্রন দিচ্ছে, সে ইলেকট্রন দেওয়াটা কিন্তু পুরোপুরি হয় নাই, পুরোপুরি হলে তাহলে হচ্ছিল গিয়ে কার্বনের সাথে ওএইচের একটা পুরোপুরি বন্ধন হয়ে যেত, কিন্তু যেহেতু পুরোপুরি দেয় নাই এখনো, সেই জন্য এখানে বন্ধনটা পুরোপুরি হচ্ছে না, আংশিক হচ্ছে, এই জন্য এখানে আমরা এখান দিয়ে ডট ডট দিয়ে এটা বোঝাবো ওএইচ। আর হচ্ছে এখানে কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন যুক্ত আছে, কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন যুক্ত আছে, তিনটা হাইড্রোজেন আমরা এইভাবে দিয়ে দিই,
তিনটা দিলাম। আবার এখানে দেখো, এখানে এবার জিটা দেওয়ার ব্যাপার, সে ইলেকট্রন নিয়ে যাচ্ছে, এই জন্য কিন্তু সে আংশিক ঋণাত্মক থাকবে, আর তার হচ্ছে পুরোপুরি ইলেকট্রন ছিল ওএইচ মূলকের, সে কিছুটা এখানে শেয়ার করে ফেলছে, কার্বনকে দিছে, ফলে পুরোপুরি ঋণাত্মক চার্জ তার মাথায় নাই, এখানে এই জন্য আংশিক ঋণাত্মক হবে। আর কার্বনের ক্ষেত্রে কার্বনের মাথায় কোনো চার্জ থাকবে না, কি জন্য থাকবে না সেটা নিশ্চয় বুঝতে পারতেছো, হ্যালাইড যেহেতু কার্বনের কাছ থেকে, এই যে এক্স বা হ্যালোজেন, হ্যালোজেন কার্বনের কাছ থেকে যেমন ইলেকট্রন নিচ্ছে, আবার কি ওএইচ মূলক কার্বনকে ইলেকট্রন দিয়ে যাচ্ছে, ফলে কার্বনের যে ইলেকট্রনের ঘাটতি সেটা ব্যালেন্স হয়ে যাচ্ছে, ফলে কার্বনের এখানে কোনো ঘাটতি থাকতেছে না, ফলে কার্বনের মাথায় কোনোরূপ চার্জ থাকবে না। তো এখানে হচ্ছিল গিয়ে এই ধরনের যে অবস্থা, সেই অবস্থাকে বলা হয়েছিল গিয়ে একটা অন্তর্বর্তীকালীন অবস্থা বিক্রিয়ার ক্ষেত্রে বা ক্ষণস্থায়ী অবস্থা, সেটাকে হচ্ছিল গিয়ে এরকম একটা চিহ্ন দিয়ে অনেক সময় তোমার হচ্ছিল গিয়ে ইয়া করা হয়, তোমার হচ্ছিল গিয়ে আইডেন্টিফাই মানে হচ্ছিল পরিচিত করা হয় যে এই চিহ্নটা, এই চিহ্নটাকে হচ্ছিল গিয়ে বলা হয়েছিল গিয়ে ডাবল ডেগার বা হচ্ছিল গিয়ে ক্ষণস্থায়ী অবস্থা, ডাবল ডেগার বা ক্ষণস্থায়ী অবস্থা, এই চিহ্ন দিয়ে ক্ষণস্থায়ী অবস্থা বোঝায়। এবং ফাইনালি কি হচ্ছে, ফাইনালি এখান থেকে এটা চলে যাবে, হ্যালাইডসটা এখান থেকে চলে যাবে, আর হচ্ছে গিয়ে ওএইচ মূলকটা এখানে পারমানেন্টলি যুক্ত হয়ে যাবে। পারমানেন্টলি যদি যুক্ত হয় তাহলে এখান থেকে আমরা কি পাবো, তাহলে এখান থেকে আমরা এটা চলে যাবে আর ওএইচ মূলক এখানে যুক্ত হয়ে যাবে, তখন হচ্ছে গিয়ে আমরা পাবো এখান থেকে, তাহলে আমরা বুঝতে পারতেছো যখন হচ্ছিল গিয়ে তোমার হ্যালোজেনটা হচ্ছে কার্বনের কাছ থেকে চলে যাচ্ছে, চলে যাচ্ছে তাহলে এই চলে যাচ্ছে তখন ওএইচ মূলকটা এখানে যুক্ত হচ্ছে, যুক্ত হলে এখানে হচ্ছে গিয়ে তোমার দেখো তিনটা হাইড্রোজেন কার্বনের সাথে থাকবে, আর হচ্ছে গিয়ে ওএইচ মূলক যেটা আছে ওএইচ মূলকটা তোমার কার্বনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, আর হ্যালাইডস যেটা আছে হ্যালাইডসটা এখান থেকে বের হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছিল গিয়ে একটা অ্যালকোহল, যে অ্যালকোহলটাকে আমরা বলবো হচ্ছিল গিয়ে মিথানল। তো তার মানে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে বিক্রিয়াটা এক ধাপে সংঘটিত হচ্ছে, বিক্রিয়া কয় ধাপে সংঘটিত হচ্ছে, এক ধাপে, এবং মাঝখানে হচ্ছিল কি একটা ক্ষণস্থায়ী অবস্থা বা অন্তর্বর্তীকালীন অবস্থা, এবং সর্বশেষ হচ্ছিল কি আমরা প্রতিস্থাপিত যে যৌগ, প্রতিস্থাপিত যৌগ পেলাম। আর এখানে হচ্ছিল গিয়ে প্রতিস্থাপিত যৌগটা পাওয়ার ক্ষেত্রে এই বিক্রিয়াকে আমি কেন অ্যাসিড টু বিক্রিয়া বললাম, অ্যাসিড টু বিক্রিয়া বলার কারণ এই বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু গত বিক্রিয়ায় যেমন আমরা বলছি যে হচ্ছে দুই ধাপ, সেক্ষেত্রে হচ্ছিল কি একটা ধীরগতি সম্পন্ন ধাপ, একটা দ্রুত গতি সম্পন্ন ধাপ, এই ধরনের দুইটা ধাপ ছিল, ফলে বিক্রিয়ার হারটা নির্ভর করেছিল কার উপরে, বিক্রিয়ার হারটা নির্ভর করেছিল ধীরগতি সম্পন্ন যে ধাপ সেই ধাপের উপরে, এবং সেই ধাপে একটা মাত্র বিক্রিয়ক ছিল, সেই জন্য সেটা হয়েছিল SN1 বা এক আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। কিন্তু এই বিক্রিয়া যদি আমরা দেখি, এই বিক্রিয়া এক ধাপে সংঘটিত হয়, এবং বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু তোমার এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো উভয় উপস্থিত, বিক্রিয়ক যেটাকে আমরা হচ্ছে বলতেছি অ্যালকাইল হ্যালাইড সেটা উপস্থিত, বা এখানে মিথাইল হ্যালাইড, আবার পাশাপাশি হচ্ছিল গিয়ে বিকারক যেটাকে আমরা হচ্ছে নিক্লোফাইল বা বিকারক বলতেছি সেটা উপস্থিত। তাহলে এখানকার যে বিক্রিয়াটা, বিক্রিয়াটা কিন্তু বোথ বিক্রিয়ক এবং বিকারক উভয়ের ঘনমাত্রার উপর নির্ভর করে, যেহেতু উভয়ের ঘনমাত্রার উপর নির্ভর করতেছে তাহলে এই বিক্রিয়াকে আমরা বলবো অ্যাসেন টু বিক্রিয়া, এই বিক্রিয়াকে আমরা বলবো অ্যাসেন টু বিক্রিয়া বা দ্বিআণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। আশা করি তাহলে দ্বিআণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াটি কি এমন হচ্ছে সেটার কৌশল, সেই কৌশলটা তোমরা রপ্ত করে ফেলেছো আমার এই ক্লাস থেকে। এবার হচ্ছে গিয়ে এই বিক্রিয়ার ক্ষেত্রে আরও ইম্পর্টেন্ট কিছু জিনিস আলোচনা করব। তো এখানে তাহলে তাহলে প্রশ্ন চলে আসবে যে কোনটা তোমার দ্রুত বিক্রিয়া দিচ্ছে, তোমার হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাল হ্যালাইড দিবে দ্রুত বিক্রিয়া, নাকি হচ্ছে মিথাইল হ্যালাইড দিবে বিক্রিয়া। তো এটার ক্ষেত্রে যেটা বলবো যে দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু একই ধাপে তোমার হচ্ছিল গিয়ে হ্যালাইডস ইলেকট্রন নিয়ে যাচ্ছে, আবার হচ্ছিল নিউক্লোফাইল কেন্দ্রকে ইলেকট্রন দিচ্ছে। তো এখানে যদি হচ্ছিল গিয়ে তোমার মিথাইল হ্যালাইড হয়, মিথাইল হ্যালাইড হলে দেখো এখানে কার্বনের সাথে কাদের বন্ধন, কার্বনের সাথে বন্ধন হচ্ছিল গিয়ে হাইড্রোজেনের, হাইড্রোজেনের বন্ধন, ফলে এখান দিয়ে যে ইলেকট্রন, এই যে দেখো ওএইচ মাইনাস যখন এদিক দিয়ে ইলেকট্রন দেয়, ইলেকট্রন দেওয়ার ক্ষেত্রে কিন্তু এখান দিয়ে যথেষ্ট স্পেস পাচ্ছে বা জায়গা পাচ্ছে, এখান দিয়ে ইলেকট্রন দেওয়ার জায়গা পাচ্ছে, এটা মিথাইল হ্যালাইডের ক্ষেত্রে, মিথাইল হ্যালাইডের ক্ষেত্রে তাহলে সে পিছন থেকে সহজেই ইলেকট্রন দিতে পারতেছে। কিন্তু এখানে যদি আমরা চিন্তা করি যে এখানে হচ্ছিল গিয়ে আমরা ধরো হচ্ছিল গিয়ে চিন্তা করলাম হচ্ছিল গিয়ে আর বা CH3 বা আর, যাই চিন্তা করি আমরা তোমার হচ্ছে CH3 বা আর, এটা তো হচ্ছিল গিয়ে মানে এটা অ্যালকাইল হ্যালাইডস, এটা তোমার হচ্ছিল গিয়ে এটা হচ্ছিল গিয়ে তোমার অ্যালকাইল মূলক, CH3 কেও আমরা অ্যালকাইল মূলক বলতে পারি বা আর চিন্তা করলেও আমরা অ্যালকাইল মূলক বলতে পারি। যদি এখানে একটা আর চিন্তা করি বা CH3 চিন্তা করি, তাহলে কিন্তু ঘটনাটা এখানে দেখো কি হচ্ছে, এখানে কিন্তু তোমার এই যে এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে কি হচ্ছে, দেখো সে কিন্তু অনেকটা জায়গা অকুপাই করে ফেলছে,
এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাল হ্যালাইড, তখন এই যে এখান দিয়ে ইলেকট্রন দেওয়াটা তার জন্য একটু মুশকিল হয়ে যাবে, সহজে ইলেকট্রন দিতে পারবে না, ফলে বিক্রিয়াটার গতিটা কি একটু হ্রাস পেয়ে যাবে, এটা 1 ডিগ্রির ক্ষেত্রে। আবার আমরা যদি চিন্তা করি যে না আমরা 2 ডিগ্রি অ্যালকাল হ্যালাইড নেবো, 2 ডিগ্রি অ্যালকাল হ্যালাইড নিলে তখন এখানে কিন্তু আরেকটা অ্যালকাইল মূলক চলে আসবে, আমরা এখানে হচ্ছে মিথাইল মূলক দিয়ে বোঝাচ্ছি অ্যালকাইল মূলকটাকে বোঝানোর জন্য, তখন কিন্তু এখান দিয়ে জায়গাটা আরো তোমার অকুপাই হয়ে যাবে বা হচ্ছিল গিয়ে জায়গাটা বাধাগ্রস্ত হয়ে যাবে। তো এটাকে হচ্ছে ইংরেজিতে বলা হয়েছিল গিয়ে স্টেরিক হিন্ড্রেন্স, বা বাংলায় বলা হয়েছিল গিয়ে স্থানিক বাধা, স্থানিক বাধা। তো এদিক দিয়ে কিন্তু এবার আক্রমণ করতে পারবে না, ওই তখন হয়তো বা এই দিক দিয়ে আক্রমণ করতে আসতে পারে, তার মানে হচ্ছে বিক্রিয়ার হার আরো স্লো হয়ে যাবে, বিক্রিয়ার গতি বা হার আরো স্লো হয়ে যাবে। এবার আমরা যদি চিন্তা করি যে না এটা আমরা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে চিন্তা করব, তাহলে এখানে আমরা আরেকটা CH3 নিলাম, CH3 বা অ্যালকাইল মূলক, তাহলে কিন্তু দেখো কোনো দিক দিয়ে আর জায়গা থাকতেছে না, ফলে হচ্ছে গিয়ে বিক্রিয়ার হার একেবারেই স্লো হয়ে যাবে। তো তার মানে হচ্ছে গিয়ে আমরা দেখতেছি SN2 বিক্রিয়ার ক্ষেত্রে যদি এই দিক দিয়ে স্পেস বা জায়গা না থাকে বা স্টেরিক বাধা থাকে, স্টেরিক বাধা থাকলে এই বিক্রিয়াটা সহজেই সামনের দিকে এগোতে পারবে না। তাহলে কাদের ক্ষেত্রে এই বিক্রিয়াটা আগে আগাতে পারে সহজেই? তোমার যদি হচ্ছিল এটা মিথাইল হ্যালাইড থাকে, আর যদি হচ্ছিল 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হয় তখন হচ্ছিল গিয়ে এটার বিক্রিয়ার হার একটু কমে যাবে, 2 ডিগ্রি হলে আরও কমে যাবে, আর 3 ডিগ্রি যদি হয় তাহলে সবচেয়ে কম হয়ে যাবে। সেক্ষেত্রে SN1 বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা বলি কোন অ্যালকাইল হ্যালাইডসটা সবার আগে বিক্রিয়া দিবে, তাহলে আমরা বলবো মিথাইল হ্যালাইড যেটা আছে সেটা সবার আগে বিক্রিয়া দিবে। তাহলে আমরা কমটা যেটা বলি কমটা হচ্ছিল গিয়ে মিথাইল হ্যালাইড এক্ষেত্রে সবার আগে বিক্রিয়া দিবে, SN2 বিক্রিয়া, SN2 বিক্রিয়া এটা সবার আগে দেবে মিথাইল হ্যালাইড, তারপরে দিব হচ্ছিল গিয়ে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপরে দিব হচ্ছিল গিয়ে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এবং সর্বশেষ দিবে হচ্ছিল গিয়ে তোমার 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, R3C। তার মানে হচ্ছিল যে আর এর সাথে একটা, এখানে হচ্ছে দুইটা হাইড্রোজেন, সি এর সাথে একটা আর থাকলে 1 ডিগ্রি, দুইটা আর একটা এইচ থাকলে হচ্ছিল গিয়ে তোমার হচ্ছিল গিয়ে 2 ডিগ্রি, আর তিনটা থাকলে তোমার হচ্ছিল গিয়ে 3 ডিগ্রি। তার মানে SN2 বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে হচ্ছিল গিয়ে তোমার কি হচ্ছে, তোমার এই বিক্রিয়াটা সংঘটিত হচ্ছিল গিয়ে তোমার দুই ধাপে, এবং এই বিক্রিয়ার ক্ষেত্রে কারা আগে বিক্রিয়া দিবে, CH3X মানে মিথাইল হ্যালাইড সবার আগে বিক্রিয়া দিবে দ্রুত, তারপর হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপর 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপরে 3 ডিগ্রি, 1 ডিগ্রি RX, 2 ডিগ্রি RX, 3 ডিগ্রি RX, আর এটা হচ্ছে সবচেয়ে দ্রুত। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়, তোমার হচ্ছিল গিয়ে SN1 বিক্রিয়া এবং SN2 বিক্রিয়া। আশা করি এই তোমার লেকচারের মাধ্যমে তোমরা SN1 বিক্রিয়া এবং SN2 বিক্রিয়া কি এগুলো সম্বন্ধে মোটামুটি ভালো আইডিয়া হয়ে গেছে, এবং কৌশল কৌশল সম্পর্কেও রক্ত করে ফেলেছ, পাশাপাশি SN1 বা SN2 বিক্রিয়া কোন অ্যালকাইল হ্যালাইডটা আগে বিক্রিয়া দিবে তোমার দ্রুত গতিতে দিবে, আবার কোনটা, তাহলে মানে তোমরা আজকের যে লেকচারটা, আজকের লেকচারটা থেকে মোটামুটি সব কিছুই রপ্ত করে ফেললাম, SN1 বিক্রিয়া, SN2 বিক্রিয়া, তারপর হচ্ছে মেকানিজম, এবং হচ্ছিল গিয়ে কোন অ্যালকাইল হ্যালাইড আগে দিবে বিক্রিয়া, কোন অ্যালকাইল হ্যালাইড পরে এই বিক্রিয়াটা দিবে। তো এই ছিল আজকে আমাদের অনলাইন ক্লাসে, সবাইকে আবারও হচ্ছিল গিয়ে শুভেচ্ছা জানাচ্ছি, সবাই ঘরে থাকবে এবং নিরাপদে থাকবে এবং সুস্থ থাকবে, এই আশা ব্যক্ত করে আজকের অনলাইন ক্লাস এভাবেই এখানেই সমাপ্ত করছি, সবাই ভালো থেকো।